লক্ষ্যগুলো নিয়ে সংগ্রাম করছি। সেই সংগ্রামের যথার্থতা প্রমাণিত হলো আজকে, যে গোলাম মাওলা রনি আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। প্রিয় বন্ধুগণ, এই কঠিন সময়ে, এই সংগ্রামের সময়ে, এই লড়াইয়ে, এটা যেটি কত বড় আমাদেরকে অনুপ্রাণিত করছে আমি ঠিক আপনাদের বোঝাতে পারব না। কারণ গোলাম মাওলা রনিকে আমি খুব বেশি ব্যক্তিগত হয় তার সঙ্গে খুব বেশি পরিচয় নেই, তার পরিচয় তার সঙ্গে তার লেখার মধ্য দিয়ে, তার কথার মধ্য দিয়ে। আর আমি কাশিমপুর জেলে যখন ছিলাম, তার আগেই তিনি কাশিমপুর জেলে ছিলেন, সেখানে কাশিমপুর জেলে যারা ছিলেন এবং জেলের যে কারারক্ষী এবং যারা কর্তৃপক্ষ তাদের কাছেও তার কথা শুনেছি। আমি নিজে আজকে অত্যন্ত গৌরব বোধ করছি যে গোলাম মাওলা রনির মতো, গোলাম মাওলা রনির মতো একজন মেধাবী মানুষ, একজন দেশপ্রেমিক মানুষ, একজন সমাজ সচেতন মানুষ তিনি আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি তাকে সাদরে স্বাগত জানাচ্ছি, সেই সঙ্গে তাকে আমাদের দলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেওয়ার জন্য তাকে আমি অনুরোধ করছি। এখন যারা গোলাম মাওলা রনি তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত সজ্ঞানে এবং সুস্থ শরীরে সুস্থ মনে চিন্তা ভাবনা করে আমার যে বর্তমান দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ থেকে আমি এখন সজ্ঞানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করলাম। আল্লাহকে হাজির জানি নাজির জেনে বলছি, আমার বোধ বুদ্ধি এবং বিশ্বাস, শক্তি এবং সামর্থ্য, চিন্তা এবং চেতনা প্রত্যেকটি বিষয়ের সর্বোচ্চ প্রয়োগ নিয়ে এই দলকে এবং এই দলের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শে যারা সারা বাংলাদেশের মানুষ আছেন, কর্মী আছেন, সমর্থক আছেন, নেতা আছেন, তাদের সকলের সেবা করব এবং তারই মাধ্যমে সমগ্র বাংলাদেশের মানুষের সেবা করার জন্য আমি এখানে এসেছি। ধন্যবাদ জনাব গোলাম মাওলা রনি। আজকে সারা বাংলাদেশের 16 কোটি মানুষের হৃদয় স্পন্দিত হয়েছে, তাদের একজন প্রিয় মানুষ আজকে গণতন্ত্রের সংগ্রামের পেছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে, দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে বিশ্বাসী হয়ে তিনি আজকে গণমানুষের সঙ্গে যোগ দিয়েছেন। আমি তাকে আবারও স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণ আগে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে কথা বলি, তিনি অত্যন্ত খুশি হয়েছেন এবং তিনি আপনাকে গোলাম মাওলা রনিকে তার ব্যক্তিগত শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি অভিনন্দন জানিয়েছেন যে তিনি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদে যোগ দিলেন। এই জন্য আবারও তাকে তাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমি তাকে সাদরে বরণ করছি এবং তাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সকলকে। বাংলাদেশের এখন যে রাজনৈতিক অবস্থা, এখানে ক্ষমতাসীন একটা দল থেকে একজন সাবেক সংসদ সদস্য যে কিনা যে কোনো কারণে আলোচিত এবং সমালোচিত, তার জন্যে বাঙালি জাতীয়তাবাদ ত্যাগ করে বাংলাদেশে জাতীয়তাবাদে আসা শুধু সাধারণ কোনো ঘটনা নয় এবং এর সাথে কেবলমাত্র নমিনেশন জড়িত নয়, আরও অনেক কিছু জড়িত আছে। ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হলো, আমরা যারা রাজনীতি করি আমাদের সকলের মন এবং মস্তিষ্কে নির্বাচন, নমিনেশন পাওয়া, এমপি হওয়া, এটা একটা স্বপ্ন থাকে। আমি যদি বলি এই স্বপ্নটি আমার নেই এবং এই স্বপ্ন ছাড়া আমি এখানে এসেছি, এটি একটি ডাহা মিথ্যা কথা। আবার এই স্বপ্নের জন্যই আমি এখানে এসেছি আর এই স্বপ্ন ভঙ্গ হলে আমি এখানে থাকবো না, এটাও ঠিক না। আমি এখানে এসেছি এবং মৃত্যু পর্যন্ত এখানে থাকবো। আপনাদের অবগতির জন্য বলি, দল নিশ্চয়ই তাকে সঠিকভাবে মূল্যায়ন করবে। Thank you.
আমরা।